হুতিদের অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে রাশিয়া, উদ্দেশ্য আমেরিকার এয়ারক্রাফট ডুবিয়ে দেওয়া। রাশিয়া এবং ইরান ইয়েমেনে হুতিদের কাছে রাশিয়ান P-800 অনেক সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল হস্তান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে রয়টার্স। এগুলোর গতি সর্বোচ্চ Mach 2.6 বা ঘন্টায় 3182 কিলোমিটার, আর পরিসর 120 কিলোমিটার থেকে 600 কিলোমিটার পর্যন্ত। ওয়ারহেড বহন করতে পারে 600 কেজি পর্যন্ত, অর্থাৎ অনায়াসে একটি জাহাজ ডুবিয়ে দিতে পারবেই। সম্প্রতি প্রথমবারের মতো ইসরায়েলে হাইপারসনিক অস্ত্র দিয়ে হামলা করার পর প্রকাশ্যে আসলো রাশিয়া হুতিদের গোপন অস্ত্র তৈরির প্রযুক্তি দিচ্ছে। ধারণা করা হচ্ছে পুতিন তার মস্কোপা যুদ্ধজাহাজ হারানোর প্রতিশোধ নিতে চান। 2022 সালে ইউক্রেনে হামলায় রাশিয়া ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কোপা ডুবে যায়, যাতে সাহায্য করেছিল আমেরিকা। তাই এখন পুতিন হুতিদের হাতে ভারী মিসাইল তুলে দিয়ে আমেরিকার জাহাজ ডুবিয়ে দেওয়ার ছক কষতেন। এর মাধ্যমে তিনি আমেরিকার উপর প্রতিশোধ নিতে পারবেন। রাশিয়া হুতিদের যে P-800 মিসাইল দিচ্ছে সেটি রাশিয়ার সবথেকে দ্রুতগামী ক্রুজ মিসাইল। এগুলো ইউক্রেনের অস্ত্র গুদামে নিখুঁতভাবে হামলা করেছিল যুদ্ধে। মিসাইলটি পারমাণবিক হামলায় সক্ষম। রাশিয়া তৈরি সবথেকে আধুনিক মিসাইলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই P-800 অনিক্স। এটি একটি সুপারসনিক গতির ক্রুজ মিসাইল। মূলত এটি একটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, তাই যে কোনো নৌবাহিনীর জন্য ভয়ঙ্কর আতঙ্ক এই মিসাইলটি, কেননা এটা যে কোনো যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তবে এটা ভূমি থেকে ভূমিতে হামলার জন্য ব্যবহার করা যায়, যেমনটা সিরিয়া যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। রাশিয়াটিকে পারমাণবিক হামলায় সক্ষম করে তুলেছে। মিসাইলটি সোভিয়েত আমলের। 1983 সালে এটা তৈরির পরিকল্পনা করা হয়। মূলত P-700 উন্নত করে তৈরি করা হয়েছে P-800। P-700 সব দুর্বলতাগুলো দূর করে P-800 তৈরির পরিকল্পনা করা হয়। 7 বছর গবেষণার পর 1990 সালে মিসাইলটি টেস্ট করা হয়। তবে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে প্রজেক্টটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। রাশিয়া প্রযুক্তি থাকার পরও তৎকালীন পশ্চিমাপন্থী সরকার ক্ষমতায় থাকায় P-800 আলো মুখ দেখেনি বহু বছর। এদিকে ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পরে রাশিয়ায় পড়ে থাকা সকল অস্ত্রের প্রজেক্টের মতো এই প্রজেক্টও চালু হয়। মাত্র 2 বছরের মধ্যে 2002 সালে মিসাইলটি সার্ভিসে নেয় রাশিয়ার নৌবাহিনী। পরবর্তীতে এটার উপর ভিত্তি করে রাশিয়া ভারত যৌথভাবে তৈরি করে ব্রহ্মস ক্রুজ মিসাইল। আসুদ মিসাইলটির ধ্বংসাত্মক ক্ষমতা দেখে নেই। মিসাইলটির ওজন 3000 কেজি, তবে ওয়ারহেড বা বিস্ফোরক রয়েছে 300 কেজি। এটি র্যামজেট ইঞ্জিন ব্যবহার করে। মিসাইলটি পারল 600 কিলোমিটার, অর্থাৎ 600 কিলোমিটার দূরের টার্গেটেও আঘাত করতে পারবে এটি। এর ফলে আরব সাগর এবং লোহিত সাগরে থাকা আমেরিকা ব্রিটেনের যে কোনো জাহাজকে ডুবিয়ে দিতে পারবে হুথিরা। মিসাইলটি মাটি কিংবা পানি মাত্র 10 মিটার উপর দিয়ে চলে, যার কারণে সজায় রাটারে ধরা পড়ে না। এটা বিশ্বের সবথেকে দ্রুত গতির ক্রুইজ মিসাইলগুলোর একটি। মিসাইলটি গতি Mach 3 বা শব্দের থেকে 3 গুণ বেশি, অর্থাৎ ঘন্টায় 3600 কিলোমিটার বেগে ছুটতে পারে মিসাইলগুলো। এটার অ্যাকিউরেসি 1.5 বর্গমিটার, অর্থাৎ 1.5 মিটারের বাইরে এটা লক্ষ্যভ্রষ্ট হবে না। ভারতের বিখ্যাত ব্রহ্মস অ্যান্টিশিপ ক্রুইজ মিসাইলটি রাশিয়া P-800 উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। P-800 থাকার কারণে রাশিয়া কখনো ব্রহ্মস ব্যবহার করে না। এই মিসাইলটি যুদ্ধ বিমান, বোমারু বিমান, যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং ভূমি থেকে নিক্ষেপ করা যায়। ধারণা করা হয় লেবাননের হিজবুল্লার কাছেও এরকম 12টি মিসাইল আছে, ইন্দোনেশিয়ার কাছে অজানা সংখ্যক আছে, ভিয়েতনামের কাছে আছে 40টি, সিরিয়ার কাছে 72টি মিসাইল হস্তান্তর করা হয়েছিল। ফলে হুতিদের হাতে এগুলো পৌঁছানো কঠিন হবে না। সিরিয়ার গৃহযুদ্ধে সফলভাবে ব্যবহার করা হয়েছিল মিসাইলগুলো, পরে ইউক্রেন যুদ্ধেও ব্যবহার করেছে রাশিয়া। রাশিয়ার এডমিরাল গসকপ ক্লাস ফ্রিগেটের মূল অস্ত্রই এই P-800 মিসাইলগুলো। সাধারণ ওয়ারহেডের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে মিসাইলগুলো। মিসাইলটিকে হাইপারসনিক গতি বা ঘন্টায় 5000 কিলোমিটার গতি দেওয়া হবে।
আমেরিকার গোয়েন্দা সংস্থা দাবি করেছে হুতিদের গোপনে আধুনিক অস্ত্রের চালান কিংবা কীভাবে ফ্রন্টলাইনে টিকে থাকবে ওই নকশা দিয়ে সহায়তা করে যাচ্ছে ইরানের মিত্র রাশিয়া। রাশিয়ার সামরিক বাহিনী ইয়েমেনের অভ্যন্তরে হুতিদের নানা পরামর্শ দিচ্ছে বলেও দাবি করেছে আমেরিকা। এমনকি রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তারা ইয়েমেনে মোতায়েন করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। গোপনে রাশিয়ার এমন তৎপরতার দাবির মধ্যে হুতিদের কাছে অস্ত্রের চালান প্রত্যাহার করেছিল রাশিয়া। যদিও আন্তর্জাতিক নানা মহল বলছে রাশিয়া হুতিদের ভবিষ্যতে গোপনে অস্ত্র সরবরাহ করতে পারে বলে শঙ্কা রয়েছে। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি হামলার শুরু থেকেই মধ্যপ্রাচ্যের সংকটের শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়ে আসছে রাশিয়া। ইউক্রেনকে পশ্চিমাতে অস্ত্র সহায়তার পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের পাশাপাশি ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে আরও সখ্যতা বাড়িয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে হুতিদের সম্পর্ক লোহিত সাগরের নিরাপত্তা ব্যবস্থাকে ভঙ্গুর করে দেবে বলে আশঙ্কা আমেরিকার। ফিলিস্তিনের কাজে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গত নভেম্বর থেকে লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। মূল টার্গেট তেল আবিবের জাহাজ হলেও হামলা থেকে বাদ যায়নি ইসরায়েলের পরম মিত্র আমেরিকা এবং ব্রিটেনের পণ্যবাহী জাহাজ। লোহিত সাগরের পাশাপাশি হুতিরা হামলার পরিধি বিস্তৃত করেছে ভূমধ্য সাগর এবং আরব সাগর পর্যন্ত। এসব পথে জাহাজ পেলেই লক্ষ্যবস্তুতে পরিণত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পাশে থাকার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন নেতা আব্দুল মালেক আল হুতি। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে সম্প্রতি এ ঘোষণা দেন তিনি। হুতি নেতা বলেন, গত সপ্তাহে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেল আবিবের কাছে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা গভীর প্রভাব সৃষ্টি করেছে। ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইয়েমেনের ইস্পাত কঠিন সমর্থন অব্যাহত থাকবে। আমরা ফিলিস্তিনি জাতির প্রতি বধানের পৃষ্ঠপোষকতা দিয়েছি। এখন আমরা লেবাননে আমাদের ভ্রাতৃ প্রতি হিজবুল্লাহর প্রতি সমর্থন জানানোর ঘোষণা দিচ্ছি। প্রিয় দর্শক, রাশিয়ার এই মিসাইল হিজবুল্লাহর হাতে গেলে তা এই যুদ্ধে কী প্রভাব ফেলবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।